हाय गाइस, आज के फिर से मैं न्यू चैनल पे आया हूँ। तुम्हारा तो আমাকে দেখেছো, আমি একটা চ্যানেল খুলেছিলাম, সং ইজ আওয়ার লাইফ। তো ওই চ্যানেলে আমি আমার নিজের গান ছাড়তাম। আমি প্রফেশনালি সিঙ্গিং করছি, করে যাব। এই চ্যানেলে আসার একটাই উদ্দেশ্য, বাবা মাইকেল সে ডাইরেক্ট আমাকে মানে কানেক্ট করে এবং তাকে আমাকে বলে যে এই চ্যানেলে আমাকে হোস্ট করার জন্য রাখা হয়েছে। বলেছে, হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার দিস পাবলিক অ্যাজ ইউ উইশ, হোয়াট ইউ ওয়ান্ট। তো আমি ওই জন্যই ভেবেছি যে যদি আমি কিছু তোমাদের জন্য ভালো উপদেশ দিতে পারি, ভালো কথা বলতে পারি, তাহলে হয়তো আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না। ফার্স্ট কথা বলে রাখি, আমি এই চ্যানেলে মানে আজ থেকে আমার প্রত্যেকটা ভিডিও এখানে আপলোড হবে। তো এই চ্যানেলে প্রত্যেকটা যে কটা ভিডিও আপলোড করা হবে প্রত্যেকটা মোটিভেশনাল ভিডিও হবে। নটে আমি মোটিভেশনাল নট স্পিক করবো না, কিন্তু এমন কিছু কিছু টিপস বলা হবে বা কিছু কিছু সন্দেশ দেওয়া হবে ভিডিওটার মাধ্যমে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল, আজকের টপিক হচ্ছে রেপ। আজকের টপিক হচ্ছে 2018 অফ ইন্ডিয়া কান্ট্রি রেপ। আই এম এ চেঞ্জ স্মোকার, সো বিড়া ধরাই। ফার্স্ট বলি, আমি কখনো মিথ্যে বলতে পারি না, সৎ পথে চলে এসেছি, সৎ পথে থাকছি, সৎ পথে থেকে যাবো। আজ পর্যন্ত যা কিছু করেছি সব পাবলিককে জানিয়েছি, আমি হিডেনে কোনো কাজ করতে ভালো লাগে না। সো আমার দরকার আছে এখন, তাই খাচ্ছি। ফার্স্ট অফ অল টেল দ্যাট, যে আমি বুঝে উঠতে পারছি না যে আমাদের ইন্ডিয়া কান্ট্রি বলবো না, অনেক কান্ট্রিতে 21টা কান্ট্রি আছে, 11টা কান্ট্রি আছে, যেগুলো 2018 মানে 2018-তে এত রেফ হয়েছে, যেটা কোনোবারও এরকম রেফে ক্রস করেনি লিমিটটা, সেটা এইবারে দেখা যাচ্ছে। হাউ? তাহলে মানুষে মানে এমন পর্যায়ে চলে এসেছে যে রেপ, অ্যাকচুয়ালি রেপটা কী, সবাইকে রেপ করে দিচ্ছে, রেপ করে দিচ্ছে। একটা মেয়েকে দেখলে আজকে একটা বাসে একটা মেয়ে বসে আছে, একটা দাদু মাস্টারবেশন করছে। দিস ইজ দ্য রাইট অফ দিস পাবলিক? ক্যান ইউ আনসার মি? নো, দিস ইজ রং। আমি তাদের জন্য বলছি, আজকে তাদের জন্যই ভিডিওটা আপলোড করো, যারা এই বাসে মেয়ে দেখলে এই মাস্টারবেশন করছে। চুচুড়াতে একটা মেয়ে মেলা দেখছিল, তো দাদু গিয়ে এরম করছে দাদু, এটা কোনো ব্যাপার অতগুলো পাবলিকের সামনে? আমার তো মনে হয় একদম ভুল। আমি 20 বছরের ছেলে, আমার বয়স হচ্ছে 20 বছর, আই এম 20 ইয়ার্স ওল্ড। বাট আমি যা প্রপারলিভাবে জ্ঞানটা নিয়ে নিয়েছি, বাস্তবিকতা জ্ঞান নিয়ে নিয়েছি, এবং প্রকৃতি, আর আমি ন্যাচারাল লাভার, অতএব প্রকৃতিকে এত ভালোবেসে ফেলেছি যার ফলে পৃথিবীর হারেক মুভমেন্ট আমি বুঝতে পারি। আরে ভাই, তোদের কাম উঠছে বুঝতে পারছি, সেই কামটা কাকিমাকে গিয়ে দেখা না, যদি অতই চোদার নেশা থাকে, যদি অতই করার নেশা থাকে, তাহলে ওই কি বলে ওটাকে, সোনাগাছি না কি জায়গায় আছে, 250-500 করে ভালো ভালো টপ টপ নেই, ওখানে গিয়ে মনের আশাটা মিটিয়ে নাও, তাহলে কিন্তু বাসে, রেলে, স্টেশনে তোমাদেরকে আর এত হ্যারাসমেন্ট হতে হয় না, তোমরা করছো, নিজেকে আটকাতে পারছো না। আরে ভাই, এতই যখন ইচ্ছা হয়ে গেছে, তুমি একটা মেয়েকে দেখছো মাস্টারবেশন করছো বাসের মধ্যে, অন পাবলিকের মধ্যে, তাহলে পর্নোগ্রাফি দেখে ইয়ে করে নাও না, এত তো ভিডিও আছে, সানি লিওনের আছে, মিয়া খালিফের আছে, যেসব ভিডিওগুলো আছে ওইগুলো দেখে করো, মন শান্তি হয়ে যাবে। এটা করছো কি বলো, যার ফলে তোমরা যে এগুলো করছো, সব থেকে মেইন এফেক্ট পড়ছে কাদের জন্য? আমাদের বুদ্ধি, কারণ মেয়েগুলো প্রপারলি ভাবে এখনকার মেয়েরা আর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট, এখনকার মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, সো তারা নিজেরা ভালো মানে বোঝার চেষ্টা রাখে, ঘর থেকে বেরোচ্ছে, মা বাবারা টেনশন পড়ছে, আজকে একটা মেয়ে ভিডিও আপলোড করছে, কালকে ও ভিডিও আপলোড করছে, এগুলো কেন হচ্ছে? আমার কথা হচ্ছে কেন হচ্ছে, যদি তোমরা নিজেদেরকে না শোধরাতে পারো, তাহলে কিন্তু দেশটাকে কেউ শোধরাতে পারবে না, আমার মতে বলে।
আজকে তোমরা হয়তো দেখতে পাবে এই যে ফেসবুকে এত 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 ভিডিও আপলোড হচ্ছে এবং এত ছবি শেয়ার হচ্ছে যেগুলো ভাবা যায় না। আজকে বর্ধমান ডিস্ট্রিক্টে, কালকের ঘটনা এটা, বর্ধমানে মসজিদে একটা মৌলবি একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। কেন এটা কেন করবে? ঘরে বউ নেই। আরে ভাই, ধর্ষণ করছিস কেন? আবার ধর্ষণ করছিস কর, সেটাকে আবার মার্ডার করে দিচ্ছিস, এটা কেন? এটা 8 বছরের শিশু, তাকে চুদছিস, মন করে চুদছিস, তারপরে মেরে দিচ্ছিস তাকে, কেন? কেউ কিছু বলতে পারবে না। আমি একটা কথা বলি, রেফ তারা করে যাদের মনে হয় যে এই মেয়েটা আমার লাইফটাকে হেল্প করে দিয়েছে, এই মেয়েটা আমার সাথে সম্পর্ক চালাতে চালাতে আরো 5টা ছেলের সাথে সম্পর্ক চালাচ্ছে, এই এই মেয়েটা আমাকে কামের নেশায় এনে অন্য কাউকে কাম দিচ্ছে, তখন একটা ছেলের প্রতি একটা মেয়েকে রেপ করার জন্য মনে ঈর্ষা যায়। সেটা কি তোমার ভেতরে হচ্ছে? তুমি যাকে পাচ্ছো তাকে দেখার মানে করার চেষ্টা করছো, কেন? এটা নিজেকে আটকাতে পারছো না কেন? মেডিটেশন করো, মেডিটেশন করো। আমি মেডিটেশনের ছেলে, আমি 15 থেকে 16 বছর গানের এক্সপিরিয়েন্স আছে। যদি কেউ বলে যে স্মোক করলে গানের গলা খারাপ হয়ে যায়, তাহলে আমি বলবো ভাই তুই গান সম্বন্ধে জানিস না। দিলসে হোতা হ্যায় গানা, দিলসে, ঠিক হ্যায়, স্মোক সে নেই, তো ইসকা কোই মতলব নেই। আগার তুম ঠিক তরহ সে প্র্যাকটিস করতো তো তোমার গলা একদম পারফেক্ট। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, তো আমার কথা হচ্ছে এরপর থেকে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, যাদের আমি কারণ নাম উল্লেখ করছি না, কারণ একটা দুটো বলে নাম উল্লেখ করা যায়, এখানে হাজার হাজার লাখ লাখ হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আপডেট পাচ্ছি একটা করে মেয়ের ধর্ষণ হচ্ছে। আর ধর্ষণ হচ্ছে হচ্ছে, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, একটা মনে ঈর্ষা জেগে গেছে, ধর্ষণ করে ফেলেছিস, তাহলে সেইটা জানটা নিয়ে তো তোর অনুমতি নেই মেয়েটার। আমার কথা হচ্ছে এইটা, মেয়েটাকে রেপ করেছিস কর, কিন্তু মেয়েটাকে তুই মেরে দিলি, এইটা কেমন? আমি তো বলবো আমাদের ইন্ডিয়া কান্ট্রি অনেক ভালো, এটা বাইরের দেশে হলে না ডাইরেক্ট পুরো শ্যুট করে দেবে, ডাইরেক্ট শ্যুট, আমাদের এখানে হয় না। আমার কথা বলে, আর আমি সেই সব মেয়েগুলোকে বলছি যাদের ফিউচারে এরকম এক্সপিরিয়েন্স হতে চলছে, এরকম এক্সপিরিয়েন্স হতে চলছে, তাদেরকে বলছি তোমরা যদি এরকম দেখো যে কোনো তোমার বাবার বয়সী, কাকার বয়সী বা কেউ যদি তোমাকে এরকম মানে ফিলিংস আনার চেষ্টা করে, এরকম দুর্ব্যবহার করে, তাহলে তুমি তাকে কী করবে বলো? ডাইরেক্ট ওখানে গিয়ে দুটো চড় মারো, ডাইরেক্ট ওখানে গিয়ে ফ্যাট ফ্যাট করে দুটো চড় মারো, আর কিছু করতে হবে না, ওখানে গিয়ে দুটো চড় মারো, আর কিচ্ছু করতে হবে না, ভিডিও ফিডিও পোস্ট করার দরকার নেই, ভিডিও পোস্ট করলে তুমি নিজে খারাপ হচ্ছ, মাথায় রাখবে, ভেবো না যে তোমার পাবলিসিটি হচ্ছে, একদমই না, তুমি নিজে খারাপ হচ্ছ। যদি এরকম সিচুয়েশন হয় তুমি আগে ডাইরেক্ট ওকে দুটো চড় মারো, ঠিক আছে, তারপর ঝামেলা শেষ করো, এবং তাকে কিছু বোঝাও, ভালো উদ্দেশ্য দাও, খারাপভাবে নিও না, মানুষের কাম হতেই পারে, আমার প্যানিস আছে তোমার ভার্জিনিয়া আছে, তো এটা কেন? এটা প্রকৃতিগতভাবে, অতএব কামটা আমাদের শরীরে আছে এবং থেকে যাবে, আজীবনকাল থেকে যাবে, কিন্তু তার মাধ্যমে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। তো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে, আই এক্স্যাক্টলি সে দ্যাট ইউ ক্যান নট হ্যান্ডেল দিস ইউর স্পাম ইয়া সেক্স ইমোশন, ইউ হ্যান্ডেল হোয়েন ইউ মেডিটেট। তুমি যখন মেডিটেশন স্টার্ট করবে না, যেমন কিছু করতে পারো, তোমার একটা আলাদা জগৎ আসবে, আলাদা জগতে তুমি থাকবে, তখন এই কাম বোধ শীর্ষা ইচ্ছা অহংকার এগুলোর প্রতি কোনো আশা জাগবে না, কোনো আশা জাগবে না। আমি তোমাদের একটা কথা বলছি, প্লিজ তোমাদের যদি এতটাই ভেতরে উঠে যায় কোনো মেয়েকে দেখে, তাহলে সঙ্গে সঙ্গে টাকা খরচা করে বাইরে প্রস্টিটিউশনের ব্যবসা শুরু করেছে, দেহ ব্যবসা শুরু করে দিয়েছে, বাইরে যাও 500-600 ফেলো, টপ টপ মেয়ে পাবে, মন শান্তি করো না। কেন? তুমি নিজের পাবলিসিটি তো করছোই না, ফার্স্ট কথা, সেকেন্ড কথা হচ্ছে তোমাকে হ্যারিস হতে হচ্ছে, এবং থার্ড কথা হচ্ছে
লোকে তোমাকে একটা বাজে লোক হিসাবে চিনছে, বাজে লোক, রেপারিস্ট হিসাবে চিনছে, ঠিক আছে? তুমি জানোয়ার থেকে অদম হয়ে যাচ্ছ রেলে। না, কদিন আগে দেখছিলাম, এটাও এটাও ঠিক না যে মেয়েরা মেট্রোতে বা ট্রেনে যেতে যেতে বয়ফ্রেন্ডদের তারাই বলছে কিস করো, আমার দুধ চেবো, এটা ঠিক হতে পারে? আমি যেসব কথাগুলো বলছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, দিস ইজ নট এ এফেক্ট অফ দিস অল পিপল, বাট আই থিঙ্ক আই এম রাইট, তাই না? তো আমি যাই ইউজ করি না কেন কথা, আমি তোমাদের ভালো ক্ষেত্রে বলছি, তোমরা কেন চাইছো? অ্যাকচুয়ালি মেয়েগুলোর জন্যই কিন্তু এত ছেলে হচ্ছে, আজকে এত ছেলে খারাপ হচ্ছে। হতে পারে ছেলেদের দোষ, আমি মানছি, আমাদের কাকা দাদু দিদা এদের দোষ আছে, বাট তোমরাও তোমাদেরকেও সামলাতে হবে। তোমরা ট্রেনে বাসে একটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরছো, তাকে বলছো কিস করো, আমাকে জ্যাপটা ধরো, হাগ করো, হ্যাঁ, এটা কি হচ্ছে? তোমরা তো ভিডিওগুলো দেখতে পারবে, এখানে ভিডিওগুলো দেখতে পারবে যে মেট্রোতে এটা কি হচ্ছে, এরম এরম করছে, হ্যাঁ, লাগাচ্ছে, মানে এমন এমন কেস, মানে এমন কিছু করছে যার ফলে আশেপাশে যে পাবলিক আছে তাদের মনে আরো আরো প্রেম কেন কামটা জেগে যাচ্ছে ওই সব দেখে, যার ফলে হচ্ছে, যার ফলে হচ্ছে। দেন ইউ হোয়েন ইউ তুমি যখন নিজেকে পারফেক্ট করতে পারবে, যখন তুমি নিজেকে পারফেক্ট করতে পারবে, তখন তোমার কাছে গোটা ওয়ার্ল্ড পারফেক্ট। আর যদি তুমি নিজেকেই পারফেক্ট না করতে পারো, তাহলে তোমার কাছে প্রত্যেকটা পিপিল আনপারফেক্ট। আজকে আমি বেশি কথা বলবো না, আজকে আমি অফিসে আছি, বাট আমি একটা কথা বলতে চাই, নেক্সট টাইম থেকে আমি যেই চ্যানেলে হোস্ট করছি এবং এখান থেকে আমার ভিডিও আসবে, বাবা মাইকেল বলে চ্যানেলটির নাম, এই চ্যানেলে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা হবে। নেক্সট দিন আমি অন্য টপিক নিয়ে আলোচনা করব, আজকে রেপ নিয়ে ইচ্ছে ছিল। তো আমি আমার মনের কথাগুলো শেয়ার করলাম, যদি মনে হয় যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা উচিত, ফার্স্ট বলে রাখি আমি যে কটা কথা বলে রাখছি বা বলবো এই চ্যানেলে, প্রত্যেকটা কথা হচ্ছে বাস্তবিক কথা, প্রত্যেকটা লজিক আছে, ঠিক আছে? কোনো খারাপ ভাবলে হবে না, আমি যে কথা, যে ইউজ, যে ওয়ার্ড আমি অ্যাপ্লাই করব, এগুলো কিন্তু খারাপ মাইন্ডে নিলে হবে না, এটাই বাস্তব। যেসব কটা খানকির ছেলে, খানকির ছেলে বলাও ভুল হবে, তারা জানোয়ারের থেকেও অদম, আমি তো দেখতে পারি না এইসব। তোমার কি মনে হয় এটা ঠিক হচ্ছে? তোমরা যদি নিজেকে নিজেদেরকে না ঠিক করতে পারো, একটা মেয়ে বসে আছে দেখতে পাচ্ছে যে প্যানিসটা নিয়ে এরকম নড়ছে, বন্ধুরা বলছে ওই দেখ 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 কি করছে, দেখ কি করছে, দেখ, আরে দেখার কি আছে, ওখানে গিয়ে ফাটাফাট ধরে চড় মার ডাইরেক্ট আগে, এটা কি করছিস, এটা কি করা হচ্ছে, এটা তারপর ঝামেলা শেষ হয়ে যাবে, যে করছে তারও সম্মানে লাগবে এবং সেও বুঝবে দিস আর নট রাইট আইডিয়া, তখন সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। বাট তোমরা সেই সুযোগটা দিচ্ছ না, যার ফলে ভুকা সের তো ভুকা সেরই রায় জায়গা। তো একটা কথা বলে রাখি, পারলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি বলবো তুমি আর আম আদমি থাকবে না, তোমার ভেতরে এত ট্যালেন্ট ঢুকে যাবে এবং এত ইন্টেলিজেন্ট এবং এত জ্ঞানের কথা থাকবে, যার ফলে তুমি লোকের, যে কোনো লোকের কাছে গেলে তুমি দাঁড়িয়ে তার সাথে কথা বলতে পারবে, অ্যাজ ইউ সে মন্ত্রী, রাষ্ট্রপতি, সিঙ্গার, আর্টিস্ট, হোয়াট হোয়াট এভার, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের সামনে লিঙ্কটা আছে লাল বাটন, ওটা টেপো, যদি ওটা টেপো তাহলে তো ফার্স্ট বলে রাখি আমার ভিডিও সবসে পেহলে তুম দেখোগে, অর কই নেই, সবসে পেহলে তুম দেখোগে আগার তুমি সাবস্ক্রাইব কিয়া তো, আর ও লাল বাটন দাবাতে। আর আমি এই চ্যানেলেও গান ফান গাওয়ার চেষ্টা করব, অবশ্যই করব, এবং নেক্সট টাইম আরও আরও টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে অনেক কথা বলে ফেললাম, যদি তোমরা শোধরাতে পারো ভালো, আদারওয়াইজ এই লাইফ গেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, দিস চ্যানেল ইজ বাবা মাইকেল, ফেসবুকেও আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলের নেক্সট টপিক হবে, ওটা আমি ভেবেই একটা সিক্রেট রাখলাম, যদি পছন্দ করো আমাকে, যদি পছন্দ করো এই পাপাইকে, তাহলে আশা করছি সাবস্ক্রাইব করবে এবং আরও অনেক কিছু জানতে পারবে। সো
আজকের জন্য এইটুকু। লাস্ট একটা কথা বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়া কান্ট্রিতে 2018 320টা রেপ হয়েছে। আর ইউ ইমাজিন দ্যাট, 320টা। আমি আর কিছু বলবো না, যদি নিজেকে সামলাতে পারো তো নিজেকে সামলাও, আর নইলে পরবর্তী যে পরিস্থিতি আসছে এর থেকে ভয়ানক পরিস্থিতি, হয়তো তোমাকে, হয়তো তোমাকে ভিডিও করে ছাড়ছে, একদিন আসবে ওখানেই তো পিটিয়ে মেরে দেবে, ডাইরেক্ট ডাইরেক্ট মেরে দেবে। সেই ভুল কখনো করবো না। যাই হোক, নমস্তে, পরে দেখা হবে আবার, বাই।